প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি হাজেরা সুলতানা প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি চলো এবার আমরা শুরু করি আজ আমরা পড়বো হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের নবম অধ্যায়ের ব্যবসার সহায়ক সেবার এস এম ই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা প্রশ্নটি প্রথমে আমরা জেনে নেই এস এম ই কি এস এম ই বলতে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস বা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝায় তোমরা জানো বা দেখো যে পৃথিবীর প্রতিটি দেশেই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান আছে সকল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান সমূহকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এগিয়ে নিতে দাতা দেশ অর্থাৎ যে সকল দেশ ব্যবসায় সাহায্য করার জন্য টাকা দান করে এবং বিভিন্ন সংস্থাগুলোর সহায়তায় সরকার বিশেষ যে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে তাই মূলত এস এম ই ফাউন্ডেশন নামে পরিচিত এটি দুই সালে শিল্প মন্ত্রণালয়ের আওতায় উনিশশো সালের কোম্পানি আইনের অধীনে অ বগি বা নন প্রফিট প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে যাত্রা শুরু করে বৃন্দরা এখানে আমরা দুটি এমসিকিউ পেতে পারি যেমন এটি কোন মন্ত্রণালয়ের আওতায় এবং এটি এস এম ই কত সালের কোম্পানি আইন দ্বারা নিবন্ধিত হয় আমরা কি পড়লাম শিল্প মন্ত্রণালয় এবং উনিশশো সালের কোম্পানি আইন দ্বারা এটি নিবন্ধিত হয়েছিল আচ্ছা এখানে অ বুগি বা নন প্রফিট বলতে বোঝানো হচ্ছে মুনাফা নয় বরং ব্যবসায় সেবা প্রদান করাই হচ্ছে এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য আর এজন্যই কিন্তু এই প্রতিষ্ঠানটি দেশের ছোট ও মাঝারি শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সেবাধর্মী প্রতিষ্ঠান সমূহকে আর্থিক সহায়তা প্রদানে এক নজিরবিহীন আলোড়ন সৃষ্টি করেছে প্রিয় শিক্ষার্থীরা এস এম ই ফাউন্ডেশন শুধুমাত্র যে ঋণ প্রদানই করে তা কিন্তু নয় আমরা তার সেবার মনোভাব নিয়ে বহু ধরনের কার্যক্রম দেখতে পাই যেমন ধরো উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ দান সমর্থনমূলক বিভিন্ন সহায়তা প্রদান ও নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও এই প্রতিষ্ঠান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এস এম ই ফাউন্ডেশনে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানকে এর খাত বা অবস্থা বেঁধে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাত এবং দুই নম্বর হচ্ছে সেবা ও অন্যান্য ব্যবসা খাত এ দুটি খাতে ক্ষুদ্রশিল্প ও মাঝারি শিল্পে অবস্থান বেঁধে কর্মী ও মূলধনের মধ্যেও কিন্তু ভিন্নতা দেখা যায় যেমন ম্যানুফ্যাকচারিং খাতে ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে একত্রিশ থেকে একশো বিশজন কর্মী কাজ করে অথবা মূলধনের পরিমাণ ভূমি ও কারখানার বিল্ডিং বাদে পঁচাত্তর লাখ থেকে পনেরো কোটি টাকা তাকেই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান বলে আমি আবারও বলছি কর্মীর সংখ্যা একত্রিশ থেকে একশো জন এবং মূলধনের পরিমাণ হচ্ছে পঁচাত্তর লাখ থেকে পনেরো কোটি টাকা মাঝারি শিল্প প্রতিষ্ঠান অন্যদিকে যে প্রতিষ্ঠান বা শিল্পে একশো থেকে তিনশো জন শ্রমিক কর্মী কাজ করে অথবা মূলধনের পরিমাণ ভূমি ও কারখানার বিল্ডিং বাদে পনেরো কোটি টাকার অধিক থেকে তিরিশ কোটি টাকা তাকে মাঝারি শিল্প বলা হয়ে থাকে সেবা ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের বেলায় শিল্প প্রতিষ্ঠান যেখানে দশ থেকে পঞ্চাশ জন কর্মী কাজ করে অথবা মূলধনের পরিমাণ ভূমি ও সংশ্লিষ্ট দালান বাদে দশ লাখ থেকে দুই কোটি টাকা তাকে ক্ষুদ্রশিল্প প্রতিষ্ঠান বলা হয়ে থাকে মাঝারি শিল্প প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে একান্ন থেকে একশো জন কর্মী কাজ করে অথবা মূলধনের পরিমাণ ভূমি ও বাদে দুই কোটির অধিক থেকে পনেরো কোটি টাকা তাকে মাঝারি শিল্প প্রতিষ্ঠান বলা হয়ে থাকে বাংলাদেশের অর্থনীতিতে এই ক্ষুদ্র ও মাঝারি খাত সবচেয়ে উল্লেখযোগ্য সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে যে বাংলাদেশের শিল্প প্রতিষ্ঠানের নব্বই ভাগই এই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত আর তাই দেশের সমগ্র শিল্পে নিয়োজিত জনশক্তির নব্বই ভাগই এই ক্ষুদ্র ও মাঝারি খাতে আওতাধীন দেশের সমগ্র জনশক্তির পঁচিশ ভাগই এ খাতের সাথে জড়িত কত ভাগ পঁচিশ ভাগ যখন থেকে এস ই ফাউন্ডেশন গঠন করা হয়েছে তখন থেকে এ খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশ ব্যাংক দাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পুনঃ অর্থায়ন করায় দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এ খাতে ঋণ দিতে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে আর এ সহযোগিতার কারণেই কিন্তু এ ক্ষুদ্র ও মাঝারি খাত দিন দিন আরও বেশি কার্যকর ভূমিকা রাখছে প্রিয় শিক্ষার্থী পুনঃ অর্থায়ন বলতে কিন্তু বুঝানো হচ্ছে এক জায়গা থেকে অর্থ পাওয়ার পর পুনরায় সেই অর্থ অন্য জায়গায় প্রদান করা উল্লেখ্য যে এস ই পনেরো পার্সেন্ট ঋণ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণের নির্দেশনা রয়েছে শিক্ষার্থীবৃন্দ এখানে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে নারী উদ্যোক্তাদের মধ্যে কত পার্সেন্ট ঋণ বিতরণের নির্দেশনা রয়েছে উত্তরটা হবে পনেরো পার্সেন্ট আচ্ছা ব্যবসা প্রকল্পের ধরন অনুযায়ী এস ই লোনের পরিমাণ সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন কত পঞ্চাশ হাজার টাকা এবং সর্বোচ্চ হচ্ছে দশ কোটি টাকা তবে এখানে ঋণের মেয়াদ প্রকল্পের অবস্থার উপর নির্ভর করে এখানে প্রকল্পের অবস্থা বলতে যে খাতে বরাদ্দ করা হবে তার সময়কাল ও অবস্থাকে বোঝানো হচ্ছে যেমন চলতি মূলধনের ক্ষেত্রে এক বছর এবং মধ্যম ও দীর্ঘমেয়াদি খাতে তিন থেকে সাত বছর পর্যন্ত মঞ্জুর করা হয়ে থাকে তবে এরূপ প্রাপ্তির ক্ষেত্রে উদ্যোক্তাদের কিছু যোগ্যতা বিবেচনা করা হয় যেমন ঋণ প্রত্যাশী উদ্যোক্তাদের কমপক্ষে দু বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা ঋণ পেতে চাচ্ছে তাদেরকে অবশ্যই দুই বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে উদ্যোক্তার বয়স হতে হবে আঠারো থেকে ষাট বছরের মধ্যে যিনি ঋণ পেতে চাচ্ছেন তাকে অবশ্যই সুস্থ শিক্ষিত ও উদ্যোক্তা হিসেবেও প্রতিশ্রুতিশীল হতে হবে কোনো ব্যক্তি আগে থেকে ঋণ খেলাপি তারপর দেউলিয়া ও উম্মাদ কোনো ব্যক্তি এরূপ ঋণের আবেদনই করতে পারবে না মহিলা উদ্যোক্তাদের ঋণদানের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ শুধুমাত্র ব্যক্তিগত জামানতে তাদেরকে প্রদান করা হবে পরিশেষে বলা যায় যে এস এম ই ফাউন্ডেশন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সহায়তা দান ইত্যাদি কারণে এ ফাউন্ডেশনটির গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে চলো এক নজরে এস ই থেকে কেমন প্রশ্ন আমরা পেতে পারি দেখে নিই এস এর পূর্ণ রূপ কি এস এম ই ফাউন্ডেশন কি বুঝিয়ে লেখো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের উন্নয়নে এস ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো এছাড়াও এখান থেকে আমরা সৃজনশীল প্রশ্নও পেতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্তই আবারও নতুন অনলাইন ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সর্ব অবস্থায় তোমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করো কারণ তিনি ছাড়া তোমার সাহায্যকারী এবং রক্ষাকর্তা আর কেউ নেই আসসালামু আলাইকুম